মশাল দিদি আছে মনে হয় না, এই বিয়ালো সাহেব মশাল আমাদের বাংলা গ্রামীণ সড়ক যোজনার বোর্ড লাগানো আছে, তো ওটা আমি করবো, আমি প্রস্তুতি বলেছি ওকে, বাকিটা আমি অন্য কোনো স্কিম থেকে করে দেবো। আর এখান থেকে কান্দরণে যাওয়ার রাস্তা তো আপনি দেখিনি ওটা কি অবস্থা আছে, বেরোবো এখন সামসিতে উঠবে, এই যে অ্যাপ্রোচ রোড নামা আছে ফুটগুট আমার, ওরাই বোধ হয় রাস্তাটা মানে ইয়ে করবো। ঠিক 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 মালদা যদুপুরে আছে স্যার, বলছে কি তাহলে আমি বলুন মুশকিল আছে জমি আগে আমাদের ডিএম সাহেব এবং মালদা মার্চেন্ট অ্যাসোসিয়েশন থেকে সব লোকজনরা এসেছিলেন, আমাদের বিয়ের রিসেপশন ছিল এখানে আমাদের। এটা আমাদের কাশিমপুর মোজাপুরে তার 14 নম্বর ব্লকের আন্ডারে হেমপুর অঞ্চলের মধ্যে, এখানে আমাদের প্রচুর জায়গা সরকারি জায়গা পড়ে আছে এবং সুন্দর যোগাযোগ ব্যবস্থা রাস্তার পাশে, সেটাকে আমাদের এখান থেকে প্রপোজাল ছিল যদি কোনো ইন্ডাস্ট্রি করা যায়। এরকমই তো আমাদের মালদাতে ধরেন যে আম ছাড়া কোনো অন্য ইন্ডাস্ট্রি নাই, যেগুলো এখানে সহজে কাঁচামাল পাওয়া যাবে, যেমন আমাদের জুট আছে প্লাস মাখনা আছে, এই টাইপের যদি কোনো ইন্ডাস্ট্রি করা যায় সেটা নিয়ে প্রপোজাল পাঠানো হয়েছিল এবং সেটা আমাদের ডিএম সাহেব এর আগেও এসেছিলেন এবং অলরেডি আমাদের একটা FCI গোডাউনের অ্যাকোয়ার করেছে এবং পাশেও আমাদের মোটামুটি এখনও 16 একর জায়গা পড়ে আছে এবং সেখানে যাতে ভালো ইন্ডাস্ট্রি হয়, যাতে এলাকাবাসীর উন্নয়ন হবে এবং লোকের কর্মসংস্থান হয়, এটার জন্য ওনারা এসেছিলেন, দেখে গেলেন এবং সেই প্রপোজালটা ডিএম সাহেব বললেন যে উনি তাড়াতাড়ি রেডি করবেন। কি নাম আপনার? আমার নাম রফিকুল হোসেন, আমি মালদা জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ। সরকারি জমি আছে সেটা দেখলাম, আমাদের চাঁচল এলাকাতে একটা ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরির জন্য দীর্ঘদিন ধরেই মালদা জেলার যারা এন্টারপ্রেনিয়ার রয়েছেন তাদের একটা ডিমান্ড রয়েছে, এখানে প্রচুর নতুন নতুন ইন্ডাস্ট্রি গড়ে তোলা ইচ্ছে রয়েছে, গড়ে তোলার ইচ্ছা রয়েছে তাদের, তারা একটা জমি খোঁজ করছিল সুটেবল জমি, তো আমরা এখানে একটা ভালো জমি সরকারি জমি পেয়েছি, আমরা সেটাকে দেখলাম আজকে ভালো করে, তার বিভিন্ন অ্যালাইনমেন্ট ইত্যাদি কী আছে এবং কোন দিকে ড্রেনেজ সিস্টেম ইত্যাদি করা হবে, কী কী ধরনের ইন্ডাস্ট্রি এখানে হতে পারে সবগুলো আমরা এখানে পর্যালোচনা করলাম। আমরা এটাকে দেখে এরপর আমরা প্রপোজাল পাঠাবো এবং চাঁচল এলাকার যে সমস্ত আমাদের উদ্যোগপতি রয়েছেন, মালদা জেলা যারা এন্টারপ্রেনিয়ার রয়েছেন, তারা সবাই চাঁচলে চাইছিলেন একটা ইন্ডাস্ট্রিয়াল পার্ক করার জন্য, আমরা আশা করি এটাকে করতে পারব। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মালদার জেলা সফরে অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিংয়ে এসেছিলেন, আমরা জেলার যারা শিল্পোদ্যোগী শিল্পোদ্যোগীদের পক্ষ থেকে আমাদের দাবি ছিল উত্তর মালদায় বিভিন্ন সম্ভাবনাকে খতিয়ে দেখে সেখানে একটা শিল্প কেন্দ্র কিংবা ইন্ডাস্ট্রিয়াল হাব করার জন্য আমরা দাবি রেখেছিলাম। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দাবি মতো জেলা শাসককে পাঠিয়েছেন, সেখানে জেলা শিল্প উদ্যোগ কেন্দ্রের জেলা ম্যানেজার ছিলেন, অতিরিক্ত জেলা শাসক ইন্ডাস্ট্রি উনিও ছিলেন এবং আমাদের শিল্পোদ্যোগীরা ছিলেন। আমরা যারা জেলা শিল্পোদ্যোগীরা আছি আমাদের দাবি বাস্তবায়িত হতে চলেছে, উত্তর মালদায় মালদা জেলার দ্বিতীয় ইন্ডাস্ট্রিয়াল হাব তৈরি হলে উত্তর মালদায় আরও শিল্প তৈরি হবে, শিল্প গড়ে উঠবে এবং মালদা তথা উত্তর মালদার বিভিন্ন কর্মসংস্থান হবে এবং অর্থনৈতিকভাবে উন্নতি হবে। আমরা জেলার যারা এন্টারপ্রেনিয়ার আছি, আমরা যারা শিল্পোদ্যোগী আছি, আমরা খুব আনন্দিত।